টিরি টিপস চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকের ভিডিওতে কোনো রকম বিস্তারিত আলোচনা নয় জাস্ট একটি ছোট্ট টিপস শেয়ার করব যে টিপসটিকে ফলো করে আপনারা আপনাদের পেয়ারা গাছের ফলগুলোকে খুব দ্রুত বড় করে নিতে পারবেন এই ভিডিওটি করার মূল উদ্দেশ্য হচ্ছে অনেকেই আমাকে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে রিকোয়েস্ট করছে যে তাদের গাছে প্রচুর পরিমাণে পেয়ারা হলেও পেয়ারাগুলো দ্রুত বড় হচ্ছে না বা দু একটা বড় হলেও বাকিগুলো ছোট অবস্থায় পেকে যাচ্ছে তো সেক্ষেত্রে কি কি করণীয় এবং কেন এমনটা হচ্ছে তো পেয়ারা গাছ নিয়ে এর আগে কিন্তু আমি অনেক ভিডিও করেছি সেখানে আমি দেখিয়েছি যে পেয়ারা গাছে ফুল আসার পরে আমাদের কি কী করণীয় বা আমরা কি ধরনের সার প্রয়োগ করবো এবং কোন সময়ে আমরা পেয়ারা গাছের রিপোর্টিং করব এবং আমাদের গাছে বেশি ফল হবে বা কোন সময়ে কাটিং করব তো এই চ্যানেলের যারা পুরনো দর্শক তারা তো সেই ভিডিওগুলো দেখেছেনি এবং যারা দেখেননি বা এই চ্যানেলে নতুন তাদের জন্য আমি সেই ভিডিওগুলো লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো প্রয়োজন হলে আপনারা সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন তো চলুন এবার জেনে নেওয়া যাক যে আমাদের পেয়ারা গাছের ফলগুলোকে দ্রুত বড় করতে হলে আমাদের কি কি করণীয় এবং ছোট্ট টিপসটি কি। তো একটি কথা আপনারা সব সময় মনে রাখবেন যে কোনো টবের ফল গাছের ক্ষেত্রে খাবার কিন্তু সীমিত থাকে টবে এই কথাটি আপনারা সব সময় মনে রাখবেন আর কোন ফল গাছে যখন প্রচুর পরিমাণে ফল হবে এবং আমরা দেখবো যে দুটো একটি করে ফল পাকতে শুরু হয়েছে ফলগুলো যখনই পরিপূর্ণ হবে সেই ফলগুলোকে আমরা গাছে না রেখে গাছ থেকে দ্রুত পেরে নিব কারণ যত দ্রুত আমরা গাছ থেকে সেই পরিপূর্ণ ফলগুলোকে পেরে নিব বাকি ফলগুলো তাহলে আরও দ্রুত বড় হবে এই কথাটি আপনারা মনে রাখবেন তো অনেকে কি করে যেহেতু টবের গাছের ফলগুলো দেখতে ভালো লাগে পেয়ারা ফল বলে নয় যে কোনো ফল তো গাছেই আমরা অনেক দিন রেখে দিই আর আমরা যদি গাছে রেখে দিই পরিপূর্ণ হওয়ার পরেও তখন কিন্তু বাকি ফলগুলো ছোটো অবস্থাতেই পেকে যাবে বা খুব বেশি বড় হবে না যেহেতু টবের মাটিতে খাবার সীমিত তো আপনারা এই পদ্ধতিটি প্রয়োগ করে দেখতে পারেন যখনই দেখবেন কোনো গাছের ফল পরিপূর্ণ হয়েছে দুটো একটা ফল তখনই গাছ থেকে সেটাকে ভেঙে নেবেন তাহলে দেখবেন বাকি ফলগুলো দ্রুত বড়ো হচ্ছে তো এই টিপস এটাই ছিল আজকের টিপস তো এরপরেও যদি আপনাদের পেয়ারা গাছ নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন বা আপনার যে কোনো গাছের সমস্যার কথা আমাদের ফেসবুক গ্রুপে আপনার গাছের ছবি ভালোভাবে তুলে পোস্ট করতে পারেন এবং সমস্যার কথা লিখতে পারেন সেখানেও আমি বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে থাকি গাছের ছবি দেখে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ